হ্যালো বন্ধুরা, গুড মর্নিং। আশা করি তোমরা সবাই খুব ভালো আছো, আর আমরাও কিন্তু ভালো আছি। আমি ঈশিতা, আমার একটা নতুন দিনের নতুন ব্লগে তোমাদের সকলকে ওয়েলকাম। আজ হচ্ছে জানুয়ারি মাসের 13 তারিখ, আর আজকে শনিবার, আর এখন বাজে ওই সকাল 10টা মতো। এখন থেকে তোমাদেরকে সাথে নিয়ে আমি আজকের ব্লগটা স্টার্ট করছি। আর আজকের ব্লগটা কিন্তু পুরোপুরি রান্নাঘরে থেকেই স্টার্ট হলো, কারণ আজকে ঘুম থেকে উঠতে আমরা দুজনই দেরি করে উঠেছি। মানে আজকে সকালবেলা ওর সেরকম একটা চাপ ছিল না, তো মানে বেরোনোর কোনো চাপ ছিল না, ওর জন্য দেরি করেই ঘুম থেকে উঠেছি, আর দেরি করে উঠেই রান্নাটা বসিয়েছি। আর আজকের রান্নাবান্নাটা একটু অন্যরকম হচ্ছে। আজকে ভাত বা ওরকম টাইপের কোনো কিছু করছি না, আজকে বানাবো হচ্ছে কড়াইশুঁটির কচুরি আর আলুর দম। তো সেই জন্য কালকে রাতেই আমি আলুগুলোকে কেটে আগে থেকে সিদ্ধ করে ফ্রিজে রেখে দিয়েছিলাম, মটরশুঁটি ছাড়িয়ে রেখে দিয়েছিলাম, যাতে আমার সকালবেলা একটু তাড়াতাড়ি সব কিছু হয়, মানে তাড়াতাড়ি করতে পারি। তবুও ঘুম থেকে উঠতে লেট করেছি, আর তাড়াতাড়ি আর কি কোথাও হয়, মানে এখন বাজে 10টা, মানে এখন থেকে আমি সবে রান্নাবান্না স্টার্ট করেছি, কটায় গিয়ে শেষ হবে জানি না। তো আলুর দমটা রান্না করার জন্য কী কী মশলা আমি ওর মধ্যে দিয়েছি তোমাদের সেটা বলে দিই। আমি ওর মধ্যে জিরা, শুকনো লঙ্কা, আদা, তারপরে পোস্ত, কাজু বাদাম, এগুলোকে ভালো করে পেস্ট করে নিয়েছি, সাথে একটা আস্ত গোটা টমেটোও দিয়েছিলাম। ভালো করে পেস্ট করে তারপরে মশলাটা রেখে দিয়েছিলাম। তারপরে যেরকম গরম মশলা, তেজপাতা, ফোড়ন দিয়ে মশলাটা কষিয়ে সিদ্ধ করা আলুগুলো দিয়ে দিলাম। আর এর আগে কিন্তু আমি মটরশুঁটিও দিয়েছি, যেহেতু এখন ঘরে মটরশুঁটি অ্যাভেলেবেল রয়েছে। তারপরে যেহেতু কড়াইশুঁটির কচুরি আর আলুর দমে যদি একটু মটরশুঁটি দেওয়া হয় খেতে বেশ ভালোই লাগবে। আর আলুর দমের কালারটা দেখেছো কত সুন্দর এসেছে। আসলে আমি খুব একটা বেশি ঝাল দিইনি, আর শুকনো লঙ্কায় 3 থেকে 4টে দিয়েছিলাম, সাথে একটু ওই যে কাশ্মীরি রেড চিলি দিলাম, আর টমেটোটা যদি আস্ত টমেটো দিয়েছিলাম, তো সেইটার কালারটা খুব ভালো এসেছে, তো ওর জন্য কালারটা এত সুন্দর টকটকে রঙের লাগছে। তো আলুটা দিয়ে মশলা কষিয়ে তারপরে আমি করে দিয়ে দিয়েছি কিন্তু গরম জল, এবার ওটা ফুটতে থাকুক। আর আমি এদিকে একটু চা বানিয়ে নিলাম, কারণ সকালবেলা তো দুজন আর কিছুই খাওয়া হয়নি। ও সকালবেলা ঘুম থেকে উঠে একটা কাজে বেরিয়েছিল, তো কাজ করে সবে আসলো, ও এখন ওকে দিব একটু চা, মানে আমিও নিজে খাবো, ও খাবে, মানে একসাথে না খেলে না হয় না ঠিকঠাক। তো সকালবেলা চা হোক বা সকালের জল খাবার হোক, দুজনে চেষ্টা করি একসাথে খাওয়ার, মানে ও যখন অফিসে বেরোনোর সময় খায় তখনও আমি খাই, একসাথেই খাই। খাওয়া দাওয়া হলে তারপরে ও চলে যায় অফিসে, আর আজকে তো অফিসে গেল না, মানে ঘরে বসেই অফিসের কাজটা করছে। আর এইদিকে কিন্তু আমি একটু অন্যরকম রান্নাবান্না করছি আজকে খাওয়ার জন্য। আজকে জানো তো সকাল সকালই আমাদের গাইঘাটা চলে যাওয়ার কথা ছিল, কিন্তু যাই হোক আমরা যেতে পারছি না, কারণ ওর একটা কাজ পড়ে গেছে, ওকে বাড়িতে বসেই সেটা করতে হচ্ছে। তো সেই জন্য ভাবলাম যে তাহলে আজকে একটু লেট করেই এইসব মানে করি, তাহলে দুপুরবেলাটাও এই দিয়েই হয়ে যাবে, মানে লাঞ্চ আর ব্রেকফাস্ট একটা জিনিস দিয়েই হয়ে যাবে। তো দেখো আমি যখন মানে আলুর দমটা হয়ে গেল, তারপরে আমি ওর মধ্যে অল্প পরিমাণে ঘি আর গরম মশলা দিলাম, আর সবশেষে ধনে পাতা, যেহেতু ধনে পাতার সিজন, এখন সব রান্নায় ধনে পাতা না দিলে ভালো লাগে না, আর আলুর দমে ধনে পাতা দিলে কিন্তু অন্যরকম একটা ফ্লেভার আসে, ভালো লাগে খেতে। তাই ধনে পাতা দিয়ে আমি নামিয়ে নিলাম কিন্তু আলুর দমটা। তো এইবার আমি বানাবো হচ্ছে কচুরি, তো কচুরির জন্য সব কিছু করবো, আগে আলুর দমটা নামিয়ে জায়গায় রেখে আসি। একদম একটা সত্যি কথা তোমাদের আজকে বলি, আমি এই জীবনে প্রথমবার আলুর দম বানালাম, মানে আমি এর আগে কখনো রান্নাবান্না মানে এই রান্নাবান্নাটা করিনি, মানে আলুর দম করিনি, কারণ এর আগে বাড়িতে যতবার আলুর দম খেয়েছি মাই বানিয়েছে, আর বিয়ের আগে তো আমি রান্না তো ছুঁয়েও দেখতাম না, মানে কিছুই করতাম না, তো সেই হিসেবে আমি তো রান্নাবান্না পারতামই না। আর এখন বিয়ের পরে এই এক বছর হতে চললো আমার বিবাহিত জীবন আর কি, তো এক বছরে আমি মোটামুটি শিখেছি অনেক রান্নাবান্না, নিজে নিজে ট্রাই করে, নিজে চেষ্টা করে অনেক কিছু শিখেছি। তো সেইভাবেই আজকে প্রথমবার আলুর দম বানালাম, আর সাথে কিন্তু লুচিও আমি জীবনে প্রথমবার বানাবো, মানে নিজে আটা মানে ময়দা মেখে বেলে ভেজে টোটালটাই একা বানাবো, আর সাথে এই কচুরিটা তো আমি কোনোদিনই বানাইনি, এটাও আমার কাছে নতুন, মানে সব কিছুই আমার কাছে নতুন, মানে আমি নিজের হাতে প্রথমবার বানাচ্ছি, তো ভুল ত্রুটি তো অবশ্যই হবে। তো তোমরা তো দেখলে যে আমি মিক্সার গ্রাইন্ডারে কী কী দিলাম, আমি ওর মধ্যে মটরশুঁটি, ধোয়া মটরশুঁটি দিয়ে দিয়েছি, একটু আদা গ্রেট করে দিয়েছি, কারণ এত মটরশুঁটি না, তার সাথে যদি আমি আদা আস্তে আস্তে দিতাম
আদাটা না পেস্ট হতো না, তো আদাটা গ্রেট করে দিয়েছি, সাথে একটুখানি মানে অল্প পরিমাণে ওই কাঁচা লঙ্কা চার পাঁচটা দিয়ে দিয়েছি, তারপরে ওটাকে পেস্ট করে নিলাম। আর তারপরে যখন তেল দিয়ে কড়াইতে আমি অল্প একটু কালো জিরা আর একটু হিং দিয়ে তারপরে কিন্তু এই কড়াইশুঁটির মশলাটা দিয়ে দিলাম। আর হিং দিলে কিন্তু এই কড়াইশুঁটির কচুরিতে একটা অন্যরকম ফ্লেভার আসে, মানে দারুণ একটা গন্ধ আসে, মানে পুরটার মধ্যে খেতে খুব ভালো লাগে। তো তারপরে লবণ হলুদ চিনি দিয়ে মানে পুরটাকে, মানে মটরশুঁটির পুরটাকে ভালোভাবে কষিয়ে নিয়েছি, কষিয়ে নিয়ে ওটাকে ঠান্ডা হতে দিয়েছি। এবার আমি ময়দাটা মেখে নেব। ময়দা মাখার জন্য আমি ওর মধ্যে ময়দার মধ্যে লবণ চিনি আর তেল আর সাথে এক চামচ আর দেড় চামচ মতো ওই গুঁড়ো দুধ, মানে আমুল দুধ যেটা হয় সেটা দিয়েছি। ওটা দিলে নাকি ভালো হয় আমি ইউটিউবে দেখেছি, আমি তো নতুন রান্না করছি তো ইউটিউবে যা কড়াইশুঁটির রেসিপি দেখিয়েছে সেই অনুযায়ী আমি দিয়েছি। তো তারপরে গরম জল দিয়ে ভালো করে এবার ডোটা মেখে নেব। আমি সত্যি কথা বলতে যেটা তোমাদের আগেও বললাম, প্রথমবার বানাচ্ছি এরকম, ময়দা মাখছিও প্রথমবার, ময়দা দিয়ে এরকম লুচি বানাচ্ছিও প্রথমবার, আর কচুরিটা তো আমার কাছে নতুনই, তো তার জন্য খুবই টেনশন হচ্ছে যে কী হবে কী হবে, কারণ কিছু মানে ভালো করে করতে পারবো কি পারবো না। আগে যখন বাড়িতে মা লুচি বানাতো, মা মানে লুচির মানে ময়দাটা মাখতো বেলতো, আমাকে শুধু ভাজতে দিত। আমি তোমাদের সাথে আগেও কয়েকবার ছোটো ছোটো ব্লগে শেয়ার করেছি যে আমি লুচি ভাজছি, ওই মা আমাকে শুধু ভাজার কাজটাই দিত, মানে ও কখনো মানে লুচি বেলতেও দিত না, কখনো মাখতেও দিত না আটা মানে ময়দা আর কি, আমি পারতামও না। তো আজকে প্রথমবার মনে সাহস নিয়ে, আর আমার বর বলছে চারিদিকে সবাই কড়াইশুঁটির কচুরি করছে তুমিও একটু প্লিজ করো, তো সেই হিসেবে নিজে একটু ট্রাই করলাম, তো দেখা যাক কী হয়। কচুরিগুলোর মধ্যে আমার পুর ভরা হয়ে গেছে, আমি তোমাদের দেখাইনি কারণ আমি না ঠিকঠাক করে করতে পারছিলাম না, মানে প্রথম তো বুঝতে পারছিলাম না, মানে টেরা বেঁকা হয়ে যাচ্ছিলো ওই যে কচুরি থেকে মানে বেরিয়ে বেরিয়ে গেছে আর কি। তো চেষ্টা করেছি, এবার দেখা যাক ভাজার পরে খেতে কেমন লাগে। চলো তোমাদেরকে দেখাচ্ছি যে কীভাবে করেছি, মানে একটু বেরিয়ে বেরিয়ে গেছে, ঠিকঠাক করে বেলতে পারিনি, মানে পুরটা ঠিকঠাক করে ভরতে পারিনি, তাও তো ফার্স্টবার ট্রাই করলাম, তো দেখা যাক কীরকম হয়। এই দেখো কচুরিগুলো থেকে বেরিয়ে গেছে, হয়তো আমার যা মনে হচ্ছে যে হয়তো আমি পুরটা বেশি দিয়ে ফেলেছি ওর জন্য হচ্ছে ময়দা থেকে ওগুলো বেরিয়ে গেছে। যাই হোক প্রথমবার করলাম তো মানে পারিনি, এটা আমার ব্যর্থতা, কিন্তু একেবারে খারাপ হয়নি খেতে, সত্যি আমি নিজে তো খেয়েছি, তারপরে তো ব্লগে তোমাদের ভয়েসটা দিচ্ছি, একেবারে খারাপ হয়নি, মোটামুটি ভালোই হয়েছে। প্রথমবার বানিয়েছি, প্রথমবার অনুযায়ী অনেক ভালো হয়েছে, তো মানে আমি নিজেরটা নিজেই ভালো বলছি এমনটা ভেবো না, সত্যি সত্যিই ভালো হয়েছে, আমার নিজের ভালো লেগেছে বলেই বলছি। আমি আমার যদি খারাপ লাগতো আমি তোমাদের অনেস্টলি বলতাম যে আমি রান্নাটা ভালো করতে পারিনি, তো মোটামুটি ভালোই হয়েছে, শুধু ওই একটু মশলা টশলাগুলো ভেতর থেকে আর কি বেরিয়ে গেছে, সে কোনো ব্যাপার না, নেক্সট বার থেকে আর হবে না। আগে খেয়ে নাও তারপর লেখো। কচুরিগুলো না কেমন ফেটে ফেটে গেছে, মানে দেখো টেস্ট কেমন হলো আমি জানি না, আমার মনটা খারাপ লাগছে যে এত কষ্ট করে করলাম কিরকম ফেটে ফেটে গেছে, দেখেছো? খাও খাও, খেয়ে টেস্ট করে বলো। ওইদিকে আরও কিছু ভাজা বাকি আছে, আমি ভেজে নিই, সব ওই কচুরির ভেতর থেকে বেরিয়ে তেলটা পুরো গেছে কালো হয়ে। এমনি কচুরিগুলো দেখতেও ভালো লাগছে, দেখো ফুলছেও, কিন্তু যদি এই আমি ঠিকঠাক করে পুরটা ভরতে পারতাম তাহলে ফাটতো না, আর ফুলতো বেশ ভালো লাগতো, দেখো ফুলছে কিন্তু কচুরিগুলো, কিন্তু ওই যখনই উল্টাচ্ছে এই যে ফাটা জায়গার থেকে বেরিয়ে যাচ্ছে সব, আর এরকম কালো কালো হয়ে যাচ্ছে পুরে তেলের মধ্যে, প্রত্যেকটা কচুরি ফুলছে। যাই হোক প্রথমবার চেষ্টা করলাম, কেমন হয়েছে? আমার মনটা ভেঙে ভালো লাগছে না, ওই শুধু ওই ভেতর থেকে এই যে এইগুলো বেরিয়ে গেছে, মানে মশলাটা বেরিয়ে গেছে তো ভেতর থেকে, মানে ঠিকঠাক করে বেলতে পারিনি, মানে বেলাটা ভুল হয়নি হয়তো, মানে পুরটা ভরার সময় মনে হয় কোনো সমস্যা হয়েছিল, মানে সাইডে সাইডে বেরিয়ে গেছে না পুরটা, ওর জন্য পুরো তেলটা পুরো কালো হয়ে গেছে। তেমনি কেমন হয়েছে? ভালো, খুব ভালো। আলুর দমটাও সেই হয়েছে, মানে কালারটা এত সুন্দর এসছে আলুর দমটা, তাই না? আর এই যে সাথে দিয়ে আবার পোলাও দিয়ে গেল আর কি ডিমের ঝোল। আজকের আমাদের ব্রেকফাস্ট আর লাঞ্চ হচ্ছে একসাথেই হচ্ছে, কারণ ব্রেকফাস্টে আমরা দুজন কিছু খাইনি, তো দুটো মিলে একসাথে হচ্ছে আর কি, তাই না?
খাওয়া দাওয়া করার পরে রান্নাঘরের সমস্ত বাসনপত্র ছিল সেগুলোকে মাজা ঘষা করেছি, তারপরে স্নান করেছি, স্নান করে ছাদে জামা কাপড় এনেছি, মানে অনেক কাজ করেছি। তারপরেও মানে খাওয়া দাওয়া করার পরেও তোমাদের সাথে ভিডিও করা হয়নি, কারণ কি বলো তো, বেশি একটা বড় ভিডিও করি না কেন, তোমরা অনেকটা বোর হয়ে যাবে। তো সেই জন্য চেষ্টা করি খুব ছোটোর মধ্যে তোমাদেরকে প্রতিদিনের ব্লগগুলো, প্রতিদিনের আমার কাজগুলোকে দেখানোর। তো সেই জন্যই আর সেই সময় আর ভিডিও করিনি। আর এখন দেখো খাটে প্রচুর জামা কাপড় ছিল, তিন চার দিনের মানে সব ধোয়া জামা কাপড় খাটে ছিল। তো সেই জন্য ওগুলোকে জায়গাটা জায়গায় ভাঁজ করে রেখে দিচ্ছি, কারণ বেশি দিন না খাটের উপর জামা কাপড় রাখলে বিচ্ছিরি লাগে দেখতে। যে কি পরিমাণ মাথা গরম হচ্ছে তোমাদের, এটা মানে কি করে বলবো, এখন বাজে 9:10 আর এখন আমরা রেডি হয়েছি বাড়ি যাব বলে। এই যে আরেকজন, এর ওপর আমার বেশি রাগ হচ্ছে। আর আমাকে দেখে তো মনে হচ্ছে তোমরা যে আমি বরফের জায়গায় যাচ্ছি, সত্যি তাই বাইরে বরফই পড়ছে, কারণ এত ঠান্ডা, এত ঠান্ডা, এই ফোল্লা সোয়েটার না পরলে আজকে ঠান্ডায় মানাবে না, তো সেই জন্য পরে নিয়েছি আর এখন বেরোবো। আমাদের এত রাতে বেরোনোর মানে কারণটা জানবে তোমরা, কারণ কাল হচ্ছে সানডে, বরের ছুটি আছে। তো সেই জন্য আমরা তো প্রতি শনিবার করেই বাড়ি যেতাম আগে, তো সেই হিসেবে ও বললো যে রাত হয়ে গেছে তো কি হয়েছে, চলো ট্রেন তো আছে আর আমাদের তো হৃদয়পুর স্টেশনের কাছেই আমাদের ফ্ল্যাট। তো সেই জন্য ভাবলাম যে হেঁটে হেঁটেই চলে যাওয়া যাবে, তো সেই জন্য চলে আসলাম। আর সবথেকে বড় কথা, কালকে হচ্ছে ওদের ব্যাচের পিকনিক, মানে ওদের মানে স্কুল ফ্রেন্ডসরা সবাই মিলে প্রতি বছর পিকনিক করে, তো কালকে সেই পিকনিক, তো সেই জন্য তো আরও বাড়ি যেতেই হবে, মানে যত রাতই হোক বাড়ি যাবে বলছে। মানে সকালবেলা ঘুমের থেকে উঠে রেডি হয়ে যাওয়াটা একটু ওর কাছে চাপের, আমার কাছেও চাপের, ঘুম থেকে উঠতে ইচ্ছা করে না। তো বললো যে এই টাইমে চলো ভালো হবে। রাত 10টায় ট্রেনে উঠেছি আর এই দেখো ট্রেনের ভিড়, মানে এটাও মনে হচ্ছে যে সন্ধেবেলা আমরা ট্রেনে উঠেছি। রাত 10টাতেও যে এত ট্রেনে ভিড় হয় সত্যি আমি জানতাম না, কারণ এই টাইমে কখনো আমি ট্রেনে মানে এই লাইনের ট্রেনে রাত 10টায় উঠিনি, এই প্রথম উঠছি, এত ভিড় হয় আমি সত্যি কথা বলতে জানতাম না। তো তারপর এখান থেকে আমরা চলে এসেছি এই যে ঠাকুরনগর স্টেশনে, ঠাকুরনগরে নেমে গেছি। আর এখন তো টোটো অটো ভ্যান কিচ্ছু নেই বাড়ি যাওয়ার জন্য, আমাদেরকে নিজে দুটো দাদা এসেছে, মানে ওর দুটো বন্ধু এসেছে, এই যে একজন আমি ভিডিও করছি বলে হাসছে, আরেকজনও আছে, মানে একটা স্কুটি নিয়ে এসছে, একটা বাইক নিয়ে এসছে। তো সেই জন্য ও যাওয়ার সময় আমাদের যেতে সুবিধা হবে, একটা গাড়ি নিয়ে আসলে না অসুবিধা হতো, উঠতে পারতাম না। তো ওরা ওই স্কুটিটাতে বেরিয়ে গেল আর আমরা বাইকে করে বাড়ি যাচ্ছি। ফাইনালি বাড়ি চলে এসেছি, জামা প্যান্ট চেঞ্জ করে নিয়েছি। আর একটা হঠাৎ করে এসে না একটা সারপ্রাইজ দেখলাম, সেটা হচ্ছে মা ফ্রাইড রাইস আর আলুর দম রান্না করেছে। আজকে তো নিরামিষ, আজকে তো শনিবার, তো সেই জন্য ফ্রাইড রাইস করেছে আর আলুর দম। আমার তো দেখে তো ভীষণই ভালো লাগছে, কারণ সেই তো দুপুরবেলা খেয়েছি সেই কচুরি, আর তো কিছু খাইনি। তো একটুখানি পোলাও খেয়েছিলাম, তো এখন এটা খাওয়া দাওয়াটা করিনি, তারপরে অনেকটা রাত হয়ে গেছে, এবার তো ঘুমিয়েই পড়বো। তো চলো আজকের ব্লগটা এখানে এন্ড করছি, আমরা খাওয়া দাওয়া করিনি, আবার কালকে দেখা হচ্ছে তোমাদের সাথে সকালবেলা নতুন ব্লগে। তো চলো আজকের জন্য টাটা, টাটা দিদা, বাই, গুড নাইট।